আসসালামু আলাইকুম কারীম আম্মা করিম সুপ্র দর্শক মণ্ডলী সামনে রমাজান মাস চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাজানুল মুবারক পাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তো রমাজানুল মুবারকের রমাজানের সিয়াম পালন করে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রত্যেকটা ইবাদত নিয়তের উপরে নির্ভরশীল সুতরাং সেই নিয়োগটা আমরা কিভাবে করব রমাজানের আগেই যদি সেটি আমরা জেনে নিই তাহলে আমাদের জন্য খুবই উত্তম হবে আমরা খুব সহজেই এবাদতটি পালন করতে পারবো ইনশাআল্লাহ তো এবাদতের ক্ষেত্রে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ত পরিশুদ্ধ না হলে নিয়ত না করলে সেই এবাদত হবে না নিয়ত কিভাবে করব প্রিয় দর্শক মণ্ডলী নিয়তের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত নানান রকমের নিয়ত রয়েছে যেমন সলাতের ক্ষেত্রে নিয়ত করা হয় নাওয়াতিয়ান মুসাল্লিয়া এরকমভাবে আরবিতে একটা বড় বাক্য পড়া হয় কয়েক লাইনের অন্যভাবে যারা পারে না তারা বাংলাতে কিছু কথা বলে নিয়ত করে জামিন নামাজ স্যার স্যারাকাত কাবা শরীফ সামনে রেখে কেবলার দিকে হয়ে ইত্যাদি নানান কথা বলে তারা নিয়ত করে থাকে এই বিষয়টি সুস্পষ্ট বেদাত কারণ হলো নিয়তের স্থান হলো অন্তর রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম শাহবাকরমগণ কেউই মুখে উচ্চারণ করে কখনোই নিয়ত করেন নাই এবং নিয়তের শব্দগুলো যেগুলো আরবিতে আমাদের সমাজে আম্মাপাড়ার মধ্যে বা যে কোনো জায়গায় যে বই পুস্তকগুলোতে দেওয়া হয়েছে সেটারও কোনো হাদিসের ভিত্তি নাই এগুলো সম্পূর্ণ মন গড়া একটি বিষয় যে নিয়তটা মানুষের জন্য মুখস্থ করা তো অনেক কঠিন নিয়ত কি করে মুখস্থ করতে পারে বলেন নিয়ত মানে অন্তরের সংকল্পের বিষয় সেটা আবার উচ্চারণ করবে কিভাবে। নিয়ত করা অন্তরের সাথে সম্পর্কিত যে এই আরবি বিষয়গুলো মানুষ মুখস্থ করতে পারে না সেই জন্য অনেকেই এই অজুহাতে সলাতও পড়ে না যে আমার নিয়ত মুখস্থ হয় নাই আমি কিভাবে সলাত পড়ব তো এটা আসলে বড় ধরনের একটা ধোকা এটা শয়তানের একটি চক্রান্ত এটা রসুল করিম সলাল্লা সাল্লামের হাদিস থেকে কোনোভাবে প্রমাণিত না জাল জৈফ কোনো হাদিসেই এটার কোনো প্রমাণ নাই যে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে নিয়ত মানে সংকল্প করা নিয়ত মানে দৃঢ় মনের প্রত্যয় ব্যক্ত করা মনের মধ্যে আল্লাহবুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি বিষয় আপনি কী করতে যাচ্ছেন সেটার জন্য দৃঢ় সংকল্প করাটাই হলো নিয়ত সেটি হলো কীরকম যে আপনি নিয়ত করছেন রমাজানের প্রথম রোজাতেই আপনি রাত্রিবেলায় নিয়ত করলেন ইনশাআল্লাহ এটি মনে মনে আপনি ভাবছেন ইনশাআল্লাহ আগামীকাল আমি রোজা রাখবো এটি মনে মনে ভাবলেন যে ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখবো সাহারিতে সাহারি খাবো এই এটাই আপনার জন্য নিয়ত হয়ে গেছে এখানে আরবিতে উচ্চারণ করে মুখে বলা অথবা বাংলাতে উচ্চারণ করে মুখে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিয়ে মুখে বলা এটার কোনো ভিত্তি নাই সুতরাং নিয়ত নিয়ে কোনো টেনশন আপনারা করবেন না নিয়ত হলো আপনাকে জানতে হবে আপনি যেন জানেন ক্লিয়ারভাবে যে আপনি কী কাজটি করতে যাচ্ছেন সেটা যেন আপনার মনের মধ্যে একেবারে নিশ্চিতভাবে সেই ব্যাপারে আপনার ধারণা থাকে এবং সেটি যেন আল্লাহবুল্লা আলমীর কাছে আপনি টফিক চাবেন সুতরাং আমরা সহজেই যেটি বলতে পারি রমাজানের রোজা নিয়তটা কীভাবে করবেন সেটি হলো আপনি রাত্রিবেলায় সংকল্প করবেন মনের মধ্যে ইনশাআল্লাহ আগামীকাল থেকে রোজা রাখবো ফরজ রোজা আমি রাখবো ইনশাআল্লাহ এবং এই জন্য আমি সাহাড়ি খাবো আল্লাহ তুমি কবুল করো এইটি মনে মনে নিয়ত করাটাই হলো নিয়ত এখানে আরবিতে উচ্চারণ করে বা বাংলাতে উচ্চারণ করে বলার কোনো কোনো দরকার নাই বরং এটা বলাটাই হবে বেদাত আল্লাহ বললেন আমাদের সকলকে ইসলামী সঠিক বিষয়টি বুঝে সে অনুযায়ী আমল করার তাও অসিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু